বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কক্সবাজারে সকালবেলা সমুদ্রে গোসল টোসল করে এখন আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা দুপুরে লাঞ্চে যাচ্ছি, এখন আমরা দুপুরে লঞ্চ করে চলে যাব মেরিন ড্রাইভ, প্যারাসেলিং করব, ওখান থেকে চলে যাব টেকনাফ বাসমতি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। বাসমতি আমাদেরকে ছাড়তেছে না, ঘটনা কি? এখন বাসতেছে প্রায় 2টার কাছাকাছি, আমরা লাঞ্চ সেরে আবার মেরিন ড্রাইভে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে প্যারাসেলিংয়ে। আমরা প্রবেশ করলাম মেরিন ড্রাইভ রোডে। এই রোডের সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না, অসম্ভব সুন্দর এই রোডটা। ডাইন সাইডে সমুদ্র, বাম সাইডে পাহাড়। চেষ্টা করব আপনাদের মাঝে মেরিন ড্রাইভের সৌন্দর্য তুলে ধরার জন্য। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। গতকালকে আমরা ছিলাম সম্পূর্ণ পাহাড়ে, বান্দরবান খানচিটিম পাহাড়, আলিগদমের পাহাড়টা গাইড করছি। আজকে আমাদের টুকটা সারাদিন কক্সবাজারের সমুদ্রের সঙ্গে। এই তো ডাইনের সমুদ্র, প্যারাসেলিং পিছনে একটা আছে, সামনে আর একটা আছে। রাবিদের পরিচিত যেটা, সেটা হচ্ছে সামনে। রাস্তাঘাটের অবস্থা ভালো না, গর্ত গর্ত গর্ত। ও এটা না সুন্দর সেরকম। প্রেসিডেন্ট বিচ পয়েন্ট খুবই সুন্দর। আমরা আছি 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 হ্যাঁ, ওইখানে একটা ফালে আসছি তো, এখানে আর একটা আছে প্যারাসেলিং, জিজ্ঞেস করতে হবে। আমরা চলে আসলাম রাবিবের পরিচিত প্যারাসেলিং এর এখানে। ওই ঘর দেখা যাচ্ছে মনে হয়। গাড়ি কি এখানে পার্ক করতে বলছে? গাড়ি এখানে রাখলে আমরা সামনে রাখি। রবি ভাই এখানে আছেন? আমরা যাচ্ছি প্যারাসেলিং এর এখানে। ভালোর জন্য তো হাঁটতে পারি না। এখানে ভুয়া কথা বলে লাভ নাই যে 10 মিনিট 15 মিনিট এইভাবে আমি কাস্টমার কখনো দিব না, কারণ আমরা এখানে বাংলাদেশে 12 বছর এই কাজ নিয়ে 12 বছর আমরাই করাই। সর্বপ্রথম এই কোম্পানির সাথে শুরু করছি প্যারাসেলিং। সো এখানে অন্য কেউ কী বললো এটা কোনো বিষয় না, আমরা তো লাইফ যেটা করাই ছিল সারা জীবন যেটা করাই আসছি। কথাবার্তার দিকে চলতেছে আর ওইখানে প্যারাসেলিং চলতেছে, আমরাও করবো দাঁড়াইছি। এখানে একটু ছবি তোলার জন্য যাচ্ছি। সমুদ্র, এই সমুদ্র কোনো তুলনা নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর করে পৃথিবী তৈরি করছে, সমুদ্র তৈরি করছে। আলমগীর সাহেব না
বাইকটা রেখে আসছি ওই রাস্তায়, নিয়ে আসতে পারলে আরো বেশি ভালো হতো, এখানে রাইড করতে পারলে। ওই দূরে প্যারাসেলিং করতেছে, এই যে এদিকে বাচ্চারা মাছ ধরতেছে, এটা দেখার জন্য আসলাম। দেখি ওরা কি মাছ ধরে, কি মাছ পাচ্ছে। হে, তোমরা কি মাছ পাচ্ছ? ছোট ছোট মাছ, ওয়াও, খালা কি বলো, এই মাছের নাম কি? হ্যাঁ, শুকনো মাছ। ওয়াও, এই যে একটা বাচ্চা, এই যে ওটা চাইনাস বলো না? হ্যাঁ, ও দারুণ তো। আবার আবার মারো তো, আমরা একটু দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন মারো তোমরা দেখি দেখবো, আমরা দেখতে আসছি তোমাদের মাছ ধরা। হ্যাঁ, পাইকার হ্যাঁ খুলছি তো, ঠিক আছে। আবার যাও একটু দেখি, চল চল তাড়াতাড়ি যাও। কি মাছ জানেন? টুটতে এটা বড় বড় হয় যে, এটা হ্যাঁ দেখি দেখি, ওরা যাচ্ছে আবার। এই তো সুন্দর, অনেক মাছ পাইছে ওরা। তোমাদের বাসা কি এখানে? কোথায় বাসা, কোথায়? ওই যে ওটা দরিয়ানগর, ওইখান থেকে আসছে না? হ্যাঁ, এগুলো কতক্ষণ ধরে মারছো? আধা ঘন্টা না এক ঘন্টা? এগুলো জোরের সময় আসে। হ্যাঁ, জোরের সময় আসছে, এখন এই পর্যন্ত পাইছে যে, তো তো দুই তিন ঘন্টা হয়েছে। ভাত খাইছ? আচ্ছা, দরিয়ানগর ওদিকে না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। খুব সুন্দর লাগতেছে, ওরা মাছ ধরতেছে জাল দিয়ে, জাল টেনে টেনে। সমুদ্রের গর্জনের যে আওয়াজটা, এটা কিভাবে যে বর্ণনা করি, একটা অন্যরকম সাউন্ড এটা। দেখা যায় দেখা যায় মাছ দেখা যায়, এই তুলে ফেলছে। ছোট 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 ছোট, এগুলো কি আর বড় হয় নাকি? এতটুকু থাকে, আরো বড় হয় না? এগুলো পোনা, বাচ্চা, ঠিক আছে। বড় সাইজটা আর ছোট সাইজ,
পানিতে ডেবে যাচ্ছে পা, এই পা ডেবে যাচ্ছে পানিতে। কম পাইছো না এভাবে? বেশি খেতেছে না? হ্যাঁ খুব ভিটামিন, হ্যাঁ খুব স্বাদের মাছ এগুলো, তাজা মাছ, হ্যাঁ ছোট মাছ, কাঁকড়া। একটা লবস্টার মরে পড়ে আছে, ঠিক আছে তাহলে তোর ভালো থাকো। হ্যাঁ কাঁকড়ার বাসা, আচ্ছা আচ্ছা ছোট ছোট কাঁকড়ার বাচ্চা, হুম গত থাকতেছে। তারপর তোমার এই যে এই লবস্টার মরে আছে ওইখানে একটা, আর একটা ওইখানে একটা মরে আছে, এখানে আরেকটা মরে আছে, এই যে বাঘ আছে একটা, এই তো এই আসল জিনিস পাইছি, বড় একটা ইয়ে পাইছি। আহ ভেঙে গেল, ওহো ভেঙে গেছে রে। আচ্ছা নিয়ে নিলাম, ফিরে তাজা মনে হয়, অ্যাকুয়ারিয়ামের জন্য নিয়ে নিলাম। ওরা চারজনই প্যারাসিলিং করবে, ওদের জন্য অপেক্ষা করতেছি আমরা। দেখো কোথায় উঠছে, দেখো কোথায়, হ্যাঁ যেতে হবে তো আমাদের। অর্পিতা প্যারাসিলিং যথেষ্ট ভয়ানক এবং অ্যাডভেঞ্চার, প্যারাসিলিং নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানাবো, দেখার আমন্ত্রণ রইল, আশা করি আপনারা এনজয় করবেন। ঠিক আছে ইনশাল্লাহ, সাহস করে নামলাম প্যারাসিলিংয়ে, ঠিক আছে ভয় ভয় লাগতেছে, দেখি এখন কী হয়, আল্লাহ ভরসা।